প্রিয় শিক্ষার্থী এখন আমরা আরেকটি লিখিত ওয়ার্ডে ব্যবহার শিখব এট ফার্স্ট আমি তোমাদের জন্য একটি গ্যাপ দিচ্ছি সেটি দেখো আই নো হি উইল কাম তোমরা লক্ষ্য করে যেটি লিখেছি আই নো হি উইল কাম আমি জানি সে আসবে এখানে আমরা গ্যাপ পূরণের জন্য কোন লিখিত ওয়ার্ডটি দিতে পারি আমরা এখানে দিতে পারি when he will come ami jani kokhon sharp tumra liki word ki byabohar kore kete dekhba kon liki word ki boshare sentence er meaning ta shobcheye sundor hoy jeti boshare sentence er meaning shobcheye sundor hoy tumra shei liki word ti boshanor chesta korba ei khetre dekho jehetu meaning ta poripurno hocche ortat ami jani kokhon sharp e shei khetre amra when shobdoti ekhane byabohar korte pari ekhane khyal koro when er pore amra subject boshechi वाकिंग was working in the field he was working in the field he saw a snake অর্থাৎ সে মানে হাঁটছিল এবং কি হলো সে একটা সাপ দেখেছিল এখানে আমরা রাইট অ্যানসার কি দিতে পারি এখানে রাইট অ্যানসার হিসেবে আমরা লিখতে পারি why অর্থাৎ why অফ দ্য ডে অর্থাৎ হচ্ছে যখন অর্থাৎ যখন সে মাঠে হাঁটছিল তখন সে একটা সাপ দেখেছিল why শব্দের সাধারণত past continuous tense এ ব্যবহার করা যেতে পারে যেখানে যেহেতু এখানে he was walking এটা past continuous tense এ রয়েছে সুতরাং তার আগে আমরা why শব্দটি ব্যবহার করতে পারব এখানে একটু মনে রাখো while এর পরিবর্তে আমরা কিন্তু when শব্দটি ব্যবহার করতে পারবো while বা why আমরা একই জায়গায় ব্যবহার করতে পারি দুইটাই এখানে কারেক্ট হবে এখন আমরা নেক্সট আরেকটি লিখি ওয়াচিব আমি তোমাদের জন্য একটি সেন্টেন্স দিচ্ছি যেটা হচ্ছে দি পেশেন্ট ডায়েড গ্যাপ দি ডক্টর হ্যাজ কাম এখানে রাইট অ্যান্সারটি কি হবে বলো তো কেউ ভাবছো বিপরীত হতে পারে বা কেউ ভাবছো আফটার হতে পারে বাট এখানে রাইট অ্যান্সারটি হবে আফটার কারণ তোমরা খেয়াল করো এখানে দুইটা ক্লজ রয়েছে বলতে পাস্ট পারফেক্ট টেন্সের একটি উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি তবে তোমরা একটি বিষয় মনে রাখবে সেটা হচ্ছে আফটারের পরে সবসময় পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয় এখানে দেখো সাবজেক্ট বসেছে হ্যাজ বসেছে এবং ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম বা ভি3 এখানে বসেছে অর্থাৎ আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স বসবে এবং আফটারের পূর্বে যে ক্লজটি থাকবে সেটা পাস্ট ইন্ডিফিনিট টেন্স থাকবে দেখো সাবজেক্ট রয়েছে সাবজেক্ট এখানে রয়েছে কি ভি2 অর্থাৎ আফটার যুক্ত ক্লজে প্রথমে পাস্ট ইনফিনিট পরে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে এখানে যদি তোমরা বিফোর শব্দটি বসাও তাহলে তোমাদের আনসারটা কিন্তু রং হবে সেক্ষেত্রে তোমরা মার্ক পাবে না চলো আমরা আরেকটি সেন্টেন্স দেখতে পারি সেটা কি হতে পারে উই হ্যাড গন টু দ্য স্টেশন ক্যাব the train left or that we had gone to the station yeah the train left so right answer number ki likhte pare ekhane right answer ki hobe before ei pura sentence ti moloto past perfect tense er ekti udharon ekti bishoy khyal rakhba before jukto before tara jokhon ei dui ta clause ke join kora hocche tokhon before er purbe ti obosshoi past perfect tense hote hobe ebong বিফোর এর পরের ক্লাসটি পাস্ট ইন্ডিপেন্ডেন্স হবে বিফোর এর পূর্বের ক্লাসটি পাস্ট পারফেক্ট টেন্স কিভাবে হবে খেয়াল করো এখানে উই হচ্ছে সাবজেক্ট হ্যাড রয়েছে যেটা পাস্ট পারফেক্ট এর সেন্টেন্সের উদাহরণ এবং গন রয়েছে যেটা ভি3 অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস
বারবার পাস্ট পারফেক্ট ফর্ম কিন্তু ক্লজ হয় পাস্ট পারফেক্ট টেন্স এবং পরে যে ক্লজটি হয় সেটা পাস্ট ইনডিপেন্ডেন্ট এখানে দেখো সাবজেক্ট রয়েছে দি ট্রেন সাবজেক্ট নেক্সট ভার্ব বি টু লেফট অর্থাৎ তোমরা একটি বিষয় মনে রাখবা বিফোরের পূর্বের ক্লজটি হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং বিফোরের পরের ক্লজটি হবে পাস্ট ইনডিপেন্ডেন্ট টেন্স আফটারে পূর্বের ক্লজটি হবে পাস্ট ইনডিপেন্ডেন্ট টেন্স এবং আফটারের পরের ক্লজটি হবে পাস্ট পারফেক্ট আশা করি তোমরা বিফোর এবং আফটারের Thank you very much for watching this video. If you really like this video, give us a thumbs up and subscribe our channel as well.